স্কুলের পরিকাঠামো উন্নতি ও পড়ুয়াদের পাশে দাঁড়াতে স্কুলে 10.5 লক্ষ টাকা দান করলেন স্কুলের প্রাক্তনী। প্রাক্তন ছাত্রের এহেন কাজে খুশি সকলে। রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক আগেই হেরিটেজ তকমা পেয়েছে ধান্যকুড়িয়া হাই স্কুল। এই স্কুলের সাথে জড়িয়ে রয়েছে সুদীর্ঘ 138 বছরের ইতিহাস। এই গৌরবময় অধ্যায় সাথে নিয়ে শিক্ষাক্ষেত্রে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ধান্যকুড়িয়া হাই স্কুল। জানা যায়, একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন এই স্কুল প্রাঙ্গণে। বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1500, শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রায় 21 জন। প্রায় 12 বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই স্কুল। স্কুল প্রাঙ্গণে রয়েছে দেশের বহু মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের আবক্ষ মূর্তি। স্কুলের একসময়কার ছাত্ররা আজ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। স্কুলের সেই সকল প্রাক্তনীরা ছড়িয়ে রয়েছেন দেশে বিদেশে। সেই রকমই স্কুলের এক প্রাক্তনী শক্তিপদ চ্যাটার্জি স্কুলের উন্নতিকল্পে ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতে অর্থের অভাবে পড়াশুনোর ক্ষেত্রে বাধা সৃষ্টি না হয় সেই কারণে নিজের সঞ্চিত অর্থ থেকে 10.5 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন বিদ্যালয়ের হাতে। ছাত্রছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 50,000 টাকার পাশাপাশি এককালীন 10 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন ওই প্রাক্তনী। এই যে টাকা ওনারা দিচ্ছেন 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটে স্কুলের অ্যাকাউন্টে জমা থাকবে। এখন সেই ফিক্সড ডিপোজিটটার যে ইন্টারেস্ট হবে, এখন বর্তমান রেট হচ্ছে 6.1%। এটা 10 বছরের জন্য আমরা ফিক্সড করব। উনি ড্রাফটটা দিচ্ছেন, আজকে ড্রাফটটা ব্যাংকে দেব, ওটা ক্যাশ হওয়ার পরেই 2-3 দিন বাদেই ওটা ফিক্সড ডিপোজিট হবে। তারপরে প্রত্যেক বছর অ্যানুয়ালি যে কোয়ার্টারলি হয়তো ইন্টারেস্টে জমা হবে, জমা হওয়ার পরে অ্যানুয়ালি যে এক জায়গায় হবে অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট যেটা হবে, সেই ইন্টারেস্টটাকে এক জায়গায় করে প্রত্যেক বছর 67% তার, সেটা বাচ্চাদের পারপাস। কোন বাচ্চারা? যারা কচুয়া ওই পোস্ট অফিসের আন্ডারে 7-4-3-4-2-4 এই পোস্ট অফিসের আন্ডারে যে সমস্ত বাচ্চারা আছে, তারা যারা এখানে 5-11 পড়ে এবং বিগত পরীক্ষায় 60% অ্যান্ড অ্যাভাভ মার্কস পাবে, তাদেরকে উনি মেরিট স্টুডেন্ট বলছেন। সেই মেরিট স্টুডেন্টদেরকে দেওয়া হবে এখানে একটা ইকুয়ালি ডিস্ট্রিবিউশন ক্লাস অনুযায়ী করার পরে বাদবাকি যে টাকাটা থাকবে, অর্থাৎ 33%, এই 33% টাকাটা স্কুলের আমরা এমসি আছে, সকলে এমসির সঙ্গে আলোচনা করে বসে ওনার মায়ের স্মৃতির এবং সেটা একটা পারমানেন্ট অ্যাসেট বিল্ডিং কোনো একটা শিক্ষা খাতের কোনো অনুদান হিসাবে আমরা গ্রহণ করে সেইভাবেই ব্যবহার করব। প্রাক্তন ওই ছাত্রের দাবি, শিক্ষার আলোয় যাতে সকলে আলোকিত হতে পারে তার জন্যই এই উদ্যোগ, প্রয়োজনে আরও সাহায্য করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এই বিষয়ে স্কুলের প্রাক্তন ছাত্র শক্তিপদ চ্যাটার্জির বোন প্রভাতী মুখার্জি বলেন, গত 7 বছর ধরে এই উদ্যোগটি নেওয়া হয়েছে, দাদার বয়স হচ্ছে, সেই কারণে একটি মোটা অঙ্কের টাকা স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন তিনি, যাতে ভবিষ্যতে মেধাবী ছাত্রছাত্রীরা শিক্ষার দিক থেকে কোনো অসুবিধার মুখে না পড়ে। এই ধরনের উদ্যোগ নিলাম মানে আমরা 8 ভাই বোন, তার মধ্যে আমরা 6 ভাই বোন এই স্কুলে পড়াশোনা করেছি, 4 দাদা এখান থেকে হায়ার সেকেন্ডারি পাশ করে বেরিয়েছেন, আমরা 2 বোনে পড়েছি। বড়দির যেহেতু আগে বিয়ে হয়ে গেছিল অল্প বয়সে, বড়দিও এই স্কুলে পড়েছেন, কিন্তু এখান থেকে আমরা বোনেরা কেউই এখান থেকে পাস আউট হয়নি। ও যেমন ক্লাস 10-এ উঠে চলে গেছে, যে বড়দি ভারতী চ্যাটার্জি, সে আমাদের ওই কচুয়া গ্রাম থেকে প্রথম মেয়ে যে স্কুলে ভর্তি হয়েছিল। তারপরে 4 দাদা পড়াশোনা করেছে, তারপর আমি আরো, আসলে আমাদের কচুয়া গ্রামে মানে প্রাইমারি এডুকেশন পর্যন্তই ছিল, যেটা আগে পাঠশালা বলা হতো, সেই সেখান থেকে আমরা বৃত্তি পরীক্ষা পাস করেছি, করে স্কুলে ভর্তি হয়েছে। তো টাকাটা এটা দাদা আমার বড়দা দিয়েছেন, বড়দা উইপোতে ব্যাঙ্গালোরে ছিলেন, অনেকদিন ইউএসএ ছিল, এটা দাদা দিয়েছেন, দাদা এটা ডোনেট করেছেন আমার মা বাবার নামে। মেরিট স্টুডেন্টদের স্কলারশিপ হিসেবে মানে কচুয়া গ্রামের মানে কচুয়া পোস্ট অফিস থেকে যে সমস্ত স্টুডেন্টরা মেরিট লিস্টে থাকবে তাদের দেওয়ার জন্য এটা করা হয়েছে। 7 বছর ধরে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, 7 বছর ধরে দাদা দিয়ে আসছেন, কিন্তু এখন যেহেতু দাদার বয়স হয়েছে, দাদা হয়তো ভাবছেন যে ওনারা কতদিন থাকবেন যদি এটা কন্টিনিউ না করে, সেই জন্য উনি একটা বড় অ্যামাউন্ট ফিক্স ডিপোজিট করে দিলেন, সেই ইন্টারেস্টের মাধ্যমে যেটা স্কুলের ফাইন্যান্সিয়ালি মেরিটোরিয়াস স্টুডেন্টদের এবং স্কুলের ডেভেলপমেন্টের কাজে যেটা লাগবে সেটাতে যাতে ব্যয় করা হয়। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির আলম বলেন, আমরা প্রত্যেকের কাছেই অনুরোধ করব, শুধু অর্থ নয়,
মানসিকভাবে হলেও বিদ্যালয়ের সাথে থাকুন, প্রয়োজনে পরামর্শ দিন। আমাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যা একান্ত পাথেয়। চাইব বিশেষ করে উনি প্রাক্তন ছাত্র এবং অনেক দূরে থাকেন, তবুও স্কুলের প্রতি এই যে একটা আসক্তি, এই যে টান, আমরা চাইব এইভাবে যদি অন্যান্য ছাত্ররা যত বেশি এগিয়ে আসবেন, স্কুলে হয়তো কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ মানসিকতা দিয়ে, আমাদের পরামর্শ দিয়েও যতটুকু আসবেন সেটাই আমাদের কাছে পাথেয়, যতটুকু আসবেন সেই পরামর্শটুকুকেও আমরা গ্রহণ করব। সকলেই যে অর্থ দিতে পারবেন সেটা না, যদি আমাদের ছোট্ট একটা পরামর্শ দেন সেটাও আমরা মাথা পেতে নেব। এটা আমরা করবো, এটা 185 সালে স্কুল প্রতিষ্ঠা হয়, 138 বছরের পুরনো স্কুল, হেরিটেজ স্কুল। বর্তমানে আমরা চাই এই স্কুলটাকে আরও আপলিফ্ট করা যায়, আরও উন্নত করা যায়, সেই প্রচেষ্টা আমাদের নিরন্তর সকল শিক্ষক শিক্ষিকা অফিস স্টাফ ম্যানেজিং কমিটি সবাই মিলে আমরা সেই নিরন্তর সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ধান্যকুড়িয়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।